4 শতক জমির উপর আশ্রয় শুরু করি 15,000 টাকা পুঁজি নিয়ে। আমি এসেছি এখানে শুধু কষ্ট আর পরিশ্রমের কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি 40,000 সারাদিন আশ্রয় শুরু করছি এবং বন্ধু আমার প্রতি মাসে 10 লাখ চারা সেল করার মতো সামর্থ্য আমার আছে। এবং এখন আছে বেগুন, মরিচ, টমেটো, কল্লে, ঝিঙ্গে, ছিচিঙ্গে, চালগুমড়ে, লাউ, আমরা 8-10টা আইটেম থাকি যাই। দর্শক, আজ আমরা এসেছি একটি হাবে। এই হাবটি হচ্ছে বদরগঞ্জ থানার কালীরহাট এলাকায়। সুমন দা নামে একজন আছেন, তিনি গত 7 বছর আগে একটি হাব করেছিলেন। হাবটি ছিল মাত্র 4% জমিতে, কিন্তু বর্তমানে তার এই হাবটি গড়ে তুলেছেন তিনি, 50% উন্নীত করেছেন। তো আমরা আজকে এই সুমনদার কাছে এই হাব উন্নীত করার গল্পগুলো শুনব। তো দর্শক চলুন এখন আমরা একটু সুমনদার সঙ্গে একটু কথা বলি। আমি সুমন চন্দ্র রায়, কালীরঘাট ফার্মাস হাব থেকে বলছি, বদরগঞ্জ উপজেলার রামপুর ডিস্ট্রিক্ট। আমি নার্সারি শুরু করি 2017 সালে, 4 শতক জমির উপর নার্সারি শুরু করি 15,000 টাকা পুঁজি নিয়ে। আমি এসেছি এখানে শুধু কষ্ট আর পরিশ্রমের কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। শুরুতেই পরিশ্রমটাকে খুব মানি নিয়ে আমি এখানে নামছি, এই ব্যবসায় সাফল্যবন অর্জন করব। 30,000 চারা দিয়ে আমার নার্সারি শুরু। প্রথমে 30,000 চারা 200 কৃষকের মাঝে বিলিয়ে দেই, সেখান থেকে ভালো একটা ফলাফল আসে। তারপর আমি প্রতি মাসেই আমি হিসাব করি যে প্রতি মাসে আমার কাছে 40-50 জন কৃষক আসে, বছরের শেষে দেখে 200-500। প্রতি বছর আমার এইভাবে কাস্টমার বাড়ে, আমিও নার্সারি বাড়াই, আমারও কাস্টমার বাড়ে, আমার সেল বাড়ে। এইভাবেই আমি নার্সারিটা বাড়াই এবং আমার এখন পর্যন্ত আমি 40,000 চারা দিন নার্সারি শুরু করছি এখন পর্যন্ত আমার প্রতি মাসে 10 লাখ চারা সেল করার মতো সামর্থ্য আমার আছে এবং 10 লাখ চারা ক্যাপাসিটি আমার আছে। আপনার কাছে এই হাব তৈরির চিন্তাটা কীভাবে আপনার মাথার মধ্যে আসলো? আমার সাথে দেখা হয় সিঞ্জেনা ফাউন্ডেশনের এক মাঠ পর্যায়ের কর্মীর সাথে, সে আমাকে এই পরামর্শ দেয়। সেখানে আমি সিঞ্জেনা ফাউন্ডেশনে আমি 3 মাস একটা প্রশিক্ষণ নেই, তারপর আমি নার্সারি শুরু করি 2017 সালে। নার্সারি শুরুতেই আমার পুঁজি কম ছিল, 15,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করি। আজ 15,000 টাকার পুঁজির বিনিময়ে আজ আমি 60 শতক জমির উপর নার্সারি শুরু করছি, প্রায় 10-15 লাখ চারার ক্যাপাসিটি। ভবিষ্যতে আরও বড় কথা চিন্তা ভাবনা আছে। কোন সিজনে কোন চারাটা বেশি চলে? শীতকালে আমার বেগুন, মরিচ খুব চলে, আর 12 মাসেই বেগুন মরিচ সেল হয়। এবং সিজনওয়ারি কপি আছে, আর কপি চারা সবচেয়ে বেশি বিক্রি হয়, আর 2 মাসের কপি সিজন আসছে। আবার একটাই চারা আমার 10-15 লাখ চারা লাগে এবং চারা বিক্রি করি, আর আমি আরও অন্য অন্য চারা যেন দিতে পারি না, অন্য অন্য আশায় দিয়েও কালেকশন করে দিই চারা। এই হাবের মধ্যে কত প্রকার চারা আছে? এখন আছে বেগুন, মরিচ, টমেটো, কল্লে, ঝিঙ্গে, ছিচিঙ্গে, চালগুমড়ে, লাউ, আমরা 8-10টা আইটেম থাকি যাই। আপনার দৈনিক কত টাকার চারা আপনি বিক্রি করেন এখান থেকে? প্রতিদিন আমার চারা বিক্রি 15-20,000 টাকা হয়, নিম্ন হলেও 10,000 টাকা নিচে আসে না। আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে এখান থেকে আপনার মুনাফা কীরকম হয়? প্রতি মাসে আমার ইনকাম হয় দেখা যায় যে 70% খরচ যায়, 1 লাখ টাকা বিক্রি হলে সেই মাসে 30,000 টাকা লাভ হয়। যে মাসে 50,000 টাকা বিক্রি হয় ওই মাসে আমার 1.5 লাখ টাকা, যে মাসে বিক্রি হয় ওই মাসে আমার 50,000 টাকা ইনকাম হয়। নতুন কৃষকরা যদি এই ধরনের একটা হাব তৈরি করতে চায় বা একটা হাব বানাতে চায়, তাহলে তাদেরকে প্রথম থেকে কি কি পদক্ষেপ নিতে হবে? শুরুতেই আমাকে একটা কাঠামো সাজাইতে হবে, বাঁশ লাগবে, খুঁটি লাগবে, পিলার লাগবে, নেট শেড লাগবে, নেট লাগবে, তারপরে আসছে তোমাদের বীজ, তার বীজের সাথে লাগবে টেরে, মিডিয়া, এগুলো কৃষি বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কৃষি বাজারে যোগাযোগ করতে পারেন। পরের ধাপ হলো আপনাকে ট্রে লাগতেছে, ট্রেতে সার এরকম বিছিয়ে দিয়ে মিডিয়াকে কোকোফিট বলে ওইটাই বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পরে এরকম খাল খাল করে দিয়ে দেওয়ার পরে আপনি একটা একটা করে বীজ দেবেন। বীজ দেওয়ার পর ওই ট্রেটা হেভি দেওয়া লাগবে, 5 দিন লাগতে পারে, 6 দিন লাগতে পারে। এবং ভিপ দেওয়ার পর আপনাকে প্রতিদিন দেখা লাগবে যে আমি বীজ জানমিশন হচ্ছে কি হচ্ছে না। শতকরা এখান থেকে 2-4টে গাছ বেড়া হচ্ছে দেখা যাচ্ছে, ওইটা আবার আনিয়ে বেডে আপনি বেছে দিতে পারেন। এবং এই চারাটা 30-32 দিন কৃষকের মাঝে দেওয়ার উপযুক্ত হবে। আচ্ছা, এই কৃষি বাজারের এই মিডিয়া এবং ট্রে সম্পর্কে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক ভাইদের জন্য বলতেছি যে কৃষি বাজারের মিডিয়ার গুণগত মান ভালো, টেরেরও মান ভালো। আমি 1 বছর থেকে ব্যবহার করতেছি, টেরেও সহজে ফাটে না, টেরে গেলে মনে করছে খুব ভালো টেরে, হাঁটি টেরে। এই টেরে গেলে মনে করো যে 2-3-2 বছর খুবই অনায়াসে 2 বছর খুব ইউজ করা যায়। এবং 2 বছরের মধ্যে আমরা 5-6টি চারা উঠাইতে পারি, একটা ট্রেতে 6টি চারা উঠার পরে ওই ট্রেটে আশা করা যায় না, এই হওয়ার পরে তার মধ্যে ট্রেটা তো থাকে, একটা মোনা হিসেবে থাকবে। কারণ চারা ট্রেটা তো 2 বার চারা বেচালে তো আর ট্রেট টাকাটা উঠে যাবে। তো সুমন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই যে সুমন দা, ওনার এই হাবের মালিক উনি,
এতক্ষণ ওনার গল্প আমরা শুনলাম। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই আমরা শেষ করছি, অনেক টাইম ধরে আমরা ভিডিও করলাম। আপনাকেও ধন্যবাদ, কৃষি বাজারকে ধন্যবাদ এবং সিন্ধিরা ফাউন্ডেশনকেও ধন্যবাদ, তার সহযোগিতা আমি এখানে বিকাশ ছেলে হিসেবেও লাভবান হচ্ছি, দাঁড়াছি নিজ পায়ে।